গোটা পৃথিবীতে মুসলমানরা আজ লাঞ্ছিত বঞ্চিত হওয়ার অন্যতম একটা কারণ এটাও যে মুসলমানরা আজ দুনিয়ার ভিতরে হাবুডুবু খেয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক হাদিসে বলেছেন যে একটা সময় আসবে যে খাবার সামনে নিয়ে যেরকম কাফিররা খাবার সামনে নিয়ে যেরকম খাদকরা টানাটানি করে ভাগযোগ করে খেয়ে ফেলে তোমরা মুসলমানরা দুনিয়াতে তোমাদেরকে অমুসলমানরা কাফেররা ভাগযোগ করে খাবে লুটপাট করে জুলুম করবে কাশ্মীরের লোকদেরকে জুলুম করবে এক গ্রুপ ইরাকের মুসলমানদেরকে জুলুম করবে আরেক গ্রুপ ফিলিস্তিনি মুসলমানদেরকে জুলুম করবে আরেক গ্রুপ এরেক এক এক দেশের মুসলমানদেরকে জুলুম করার জন্য এক এক গ্রুপ ভাগযোগ করে নেবে খাদকরা খাবার যেরকম টেনে ছিড়ে একজন আরেকজনের এক একটা নিয়ে আরেকজনকে আরেকটা দিয়ে তারা এরকম খায় ঝাপায় পড়ে তোমাদের উপর এরকম ঝাপায় পড়বে সাহাবায়ে কেরাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ সেদিন আমাদের সংখ্যা কম হবে সেজন্য নবীজি বলেছেন না লা বাল আনতুম ইয়াউমা ইদিন কাসীর তোমরা সেদিন অনেক থাকবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল কিন্তু পানির উপরে বানের পানিতে যেরকম খড়কুটা ভাসে তোমাদের দাম সেরকম হবে অমুসলিমদের অন্তর থেকে তোমাদের ভয় তুলে দেওয়া হবে সেটা কি কারণে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত তোমরা মরণকে ভয় করবে মুসলমান মরণকে এত ভয় করবে না মৃত্যু হলে তো আমার আল্লাহর সাথে সাক্ষাতের সৌভাগ্য হবে এবং দুনিয়ার মোহ তোমাদের ভিতরে এমন ভাবে ঢুকে পড়বে যে তোমাদের অবস্থা এরকম হবে মুসলমান যেদিন দুনিয়ার মোহকে ছুঁড়ে ফেলতে পারবে সেদিন মুসলমান আবারো দুনিয়াকে জয় করবে সাহাবায়ে কেরাম তাদের সামনে বিভিন্ন সম্রাটদের স্বর্ণখচিত রাজমুকুট মসজিদে নববীর সামনে এসে ফেলে এনে ফেলে রাখা হতো সাহাবায়ে কেরাম দেখে স্নেহের সাথে ঠাট্টার সাথে তাকাতেন উষ্ঠা মারতেন ওইটাকে দাম দিতেন না কারণ তারা জানতেন দিন শেষ এটা দুনিয়া এর একটা শেষ আছে মুসলমানের দৃষ্টি তো অনেক গভীরে অনেক দূরে সে তো জান্নাত পর্যন্ত দেখে দুনিয়ার সামান্য নজর না আল্লাহ আমাদের সবাইকে সেরকম মানুষ হওয়ার তৌফিক দান করুন সেজন্য সাহাবীরা গোটা দুনিয়া শাসন করেছেন গোটা দুনিয়া তাদের পদতলে এসেছে আজ দুনিয়া খাই খাই করে দেখে আল্লাহ মুখী তার বিপরীতে আখেরাত মুখী তার বিপরীতে দুনিয়া মুখী তা আজ আমাদেরকে গ্রাস করে ফেলেছে এজন্য কাফের মুশরিকরা গোটা পৃথিবীকে ভোগবাদী করে তোলার অপচেষ্টা লিপ্ত তারা জানে মুসলমানদেরকে ভোগবাদী করতে পারলে মুসলমানদেরকে পদানত করা যাবে হয়েছেও তাই এজন্য দুনিয়া অন্তর থেকে দুনিয়ার মোহকে আমাদেরকে বের করতে হবে আল্লাহ তাআলা সেজন্য বলেছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন অতিরিক্ত দুনিয়া নিয়ে খুশি হওয়া অতিরিক্ত দুনিয়ার মোহে নিজে হাবুডুবু খেয়ে দুনিয়ার জন্য পাগল পড়া হওয়া মানুষ এগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না নয় নম্বর যে মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন না তারা হলো অপচয়কারী আল্লাহ বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন অপচয় আমাদের মধ্যে আছে না নাই অপচয় এখন অনেকেই আমরা করি আমরা মনে করি যে পয়সা করে কিছু হলেই বোধহয় একটু অপচয় না করলে আমার ধনী এবং বড়লোকগিরি জাহির হয় না অথচ ঈমানদার কখনো অপচয় করতে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে বলেছেন যে আল্লাহর নেককার বান্দাদের বৈশিষ্ট্য ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা আল্লাহর রহমানের বান্দা হলেন তারা যারা যখন খরচ করে না অপচয় করে অপব্যয় করে না তারা কৃপণতা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃপণতা থেকে পানা চেয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বুখলি ওয়াল জুবন আল্লাহ আপনার কাছ থেকে আমি পানা চাই বুখল থেকে কৃপণতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করুন আমিন ব্যয়ের ক্ষেত্রে মধ্যমপন্থী অবলম্বন করতে হবে অপচয় করা যাবে না অপব্যয় করা যাবে না এরপর 10 নম্বর যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন সেটি এসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে তিনি বলেছেন ইন্নাল্লাহু লা ইউহিব্বুল ফাহিশা ওয়াল মুতাফাহিশ যারা অশ্লীল কথা বলে অশ্লীল কাজ করে অশ্লীলতা ছড়াছড়ি করে বেহায়াপনা করে এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না ঠিক একইভাবে মুতাফাহিশ সম্পর্কে মুহাদ্দিসরা অনেকে বলেছেন এর মানে হলো যারা অশ্লীলতা এটা প্রকাশ্যে করে সবার সামনে খুল্লম খোলাভাবে অশ্লীলতা করে কোন রাগ ঢাক করা ছাড়া অশ্লীলতা করে এটাকে পেশা বানিয়ে নিয়েছে এটাকে নেশা বানিয়ে নিয়েছে এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন আল্লাহ তাআলা অপছন্দ করেন বাইরে আমার 12 নম্বর আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তারা হলেন ওই সমস্ত মানুষেরা যারা ইসবাল করে যারা যারা টাখনুন নিচে পুরুষ হয়ে লুঙ্গি জুব্বা চাদর প্যান্ট পাজামা এগুলো পরে
এই ইসবালকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহু লা ইউহিব্বুল মুসবিরিন নিশ্চয়ই ইসবালকারীকে অর্থাৎ তাহুন্নিসে যে পুরুষরা পোশাক আশাক পরে এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না ভাইরা আমার এভাবে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকা হাদিসের দিকে যখন তাকাই তখন আমরা আরো অনেক পাই যে কথায় কথায় ঝগড়া করে অনেক বেশি তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না যে ব্যক্তি বেচাকেনা করতে গিয়ে কথায় কথায় শপথ করে কসম খায় এবং কাস্টমারকে ঠকাবার জন্য মিথ্যা কসম খায় এবং প্রয়োজন অপ্রয়োজনে কসম করে অনেক দোকানদারও আছে এরকম তাদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন ঠিক একই ভাবে যে ব্যক্তি গরিব হয়ে আবার অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকে অপছন্দ করেন যে ব্যক্তি ধনী হয়ে জুলুম করেন তাদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন যে ব্যক্তি দুনিয়াটা খুব ভালো বুঝে আখিরাতের কিছুই বুঝে না এই মারকালা মানুষ আমাদের সমাজে এখন ভরা এরা আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায় আছে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকা এরকম খুঁজলে আমরা আরো অনেক পাবো কোরআন এবং হাদিসের আলোকে আমরা কোরআন থেকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে আল্লাহর অপছন্দনীয় আল্লাহ যাদেরকে ঘৃণা করেন অপছন্দ করেন সেই মানুষগুলোর তালিকা জানলাম আল্লাহ যাদের অপছন্দ করেন তারা কোথায় যাবে জান্নাতে না জাহান্নামে আল্লাহর অপছন্দের মানুষগুলো কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে তাহলে আমাদেরকে মন্দ কথার ছড়াছড়ি এটা থেকে বেরিয়ে আসতে হবে এই গুনাহের কাজ করা যাবে না এটাকে শিল্পে পরিণত করা হয়েছে আজকাল সোশ্যাল মিডিয়াতে এবং সীমা লঙ্ঘন করা যাবে না সীমা লঙ্ঘন কি সেটা আবার বুঝতে হবে হারাম হারামকে যদি কেউ ওভারটেক করে যায় সেটা সীমা লঙ্ঘন আল্লাহ যা বলেন নাই সেটাও যে বলে সে সীমা লঙ্ঘন করে ঠিক একইভাবে কোনো খেয়ানত করা যাবে না আমানতের খেয়ানত করা যাবে না আমানত রক্ষা করতে হবে পাপিষ্ঠদের আল্লাহ তাআলা অপছন্দ করেন জুলুম করা যাবে না জালিমদের আল্লাহ অপছন্দ করেন অহংকার করা যাবে না তাদেরকে আল্লাহ অপছন্দ করেন ফাসাদ সৃষ্টি করা যাবে না তাদেরকে আল্লাহ অপছন্দ করেন অহমিকা অবশত সত্য অস্বীকার করা যাবে না তাদেরকে আল্লাহ অপছন্দ করেন এবং দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে এটার জন্য পাগলপরা হওয়া যাবে না আল্লাহ তাআলা এরকম দুনিয়া পাগল মানুষগুলোকে অপছন্দ করেন ভাইরা আমার অশ্লীল অশ্লীলতা যারা করে রাগঢেক না করে যারা অশ্লীলতাকে শিল্পে পরিণত করেছে বেহায়াপনাকে যারা শিল্পে পরিণত করেছে এই মানুষগুলো আল্লাহ অপছন্দের এবং ঘৃণার আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর অপছন্দের সকল তালিকায় যত মানুষ আছে আল্লাহ তাআলা সে সমস্ত বদ অভ্যাসওয়ালা মানুষগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন